এটা কোন তি নদী? আমরা আজ কোন তি নদীর ধারে ঘুরতে এসেছি। একটা বিরাট বড় ক্ষেত, শুধু মূলো শাক বোনা রয়েছে। এটা কুন্তি ঘাটে লগ গেট। এটা কুন্তি নদীর লগ গেট। আমরা এসেছি লক গেটের পাশে, আর সেখানে এইরকম জমিতে মূলো বুনেছে। এখানে কুন্তি নদী আবার বাঁধিয়ে রেখেছে খানিকটা এই লক গেটের জন্য, আর দুপাশে প্রচুর সবজির গাছ। এই যে জলটা পড়ছে, তাতে এই জলের আওয়াজ হচ্ছে, আর দারুণ লাগছে, খুব সুন্দর জায়গা, একদম ঠান্ডা পরিবেশ। ওই দেখুন মাছ ধরছে। কুন্তি নদীর ধারে যাই চাষ করা হয়েছে দেখছি সবই মূলো গাছ। এটাও মূলো গাছের একটা ক্ষেত, আরো একটা আছে, দাঁড়ান দেখাই। এগুলো সব নেট দিয়ে, মশারির নেট দিয়ে সব আটকে রেখে দিয়েছে। এই দেখুন এগুলো সব মূলো গাছ করেছে। পুরো অনেকটা গাছপালা দেখতে তো ভালোই লাগে, দারুণ, পুরো সবুজ, সবুজে সবুজ। এই ক্ষেত্রে দেখছি লাউ গাছ, তবে লাউটাও ধরেনি, ছোট ছোট গাছ,
সবে মাচায় উঠছে, পরপর ক্ষেত পরপর ক্ষেত। ওই ওখান থেকে আমরা এসছি, দারুণ জায়গা, ফাঁকা একদম, লোকজন নেই, কিচ্ছু নেই, শুধু কুন্তি নদীর যে ওই লক গেটটা ওর আওয়াজ। এই যে লক গেটটা পুরোটা দেখা যাচ্ছে, দারুণ জায়গা, আর নিরিবিলি, একদম নিরিবিলি, আর সত্যিকারে খুব সুন্দর। আর শুধু জলের আওয়াজ, আমি তুলছি, তুই তোল, আস্তে আস্তে চল। কুন্তি নদীর ওপর এটা কাঠের একটি ঝুলন্ত ব্রিজ, যেখানে দাঁড়িয়ে কোনো ছবি তোলা যাবে না, কিন্তু ঝুলন্ত ব্রিজের বাইরে যখন আমরা ব্রিজটা ক্রস করেছি তখন কিন্তু কিছু ছবি আমি তুলেছিলাম। এটার ভেতর ধান রাখে সারা বছরের জন্য, যখন দরকার পড়ে তখন বার করে নেয়। কুন্তি নদীর ওপর আর একটা এরকম লক গেট, কিন্তু এই লক গেটটা মনে হয় কাজ করে না, লক গেটটা ফিক্সড হয়ে গেছে। দুটো নৌকা আছে।